कब तक बच्चा सर बंद कराओ हटाओ वहाँ पे जाए বাজার তো স্থানান্তর করা হয়েছে এবং হাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি বলবেন এই সিদ্ধান্তকে? এটা খুব ভালো ডিসিশন হয়েছে। বাজার যেখানে ছিল সেটা হচ্ছে ক্লোজ ছিল, খুব এক জায়গায় বহু মানে খরিদ্দার জমায়েত হচ্ছিল। যেহেতু বাজার মাঠে ফিল্ডের মধ্যে বসেছে, এখানে সোশ্যাল ডিস্টেন্স মানা হচ্ছে, আর হাটটা বন্ধ করে আরও সুবিধা হয়েছে কোভিডের পক্ষে, খুব ভালো। মানে হাটে বহু মানুষ মাস্ক পরে আসে না, গ্যাদারিং হয় খুব, এর জন্য হাটটা যে বন্ধ হয়েছে এটাতে আমি খুব আনন্দিত। তো মানে কোথায় হচ্ছে বাজারটা? ছিল শর্ট জায়গায়, মানে মিডিল পজিশানে, মুথুয়াপুরের মিডিল পজিশানে, কিন্তু শর্ট জায়গাতে, যেখানে প্রচুর খরিদ্দার আগমন হতো, যার জন্য গ্যাদারিংটা বেশি হতো, এর জন্য কোভিড ছড়িয়ে যেত। এখন ফিল্ডের মধ্যে হয়েছে, ফলে এখানে সোশ্যাল ডিস্টেন্সও মানা হচ্ছে, মাস্কও পড়ছে সবাই, এবং সিভিক পুলিশও আছে, এটাতে কোভিড ছড়ানোর আশঙ্কা খুব কমে গেছে। মনে করছেন করোনা পরিস্থিতিতে? হ্যাঁ, মথুরাপুরে যে হাটটা আছে, সারাউন্ডিংসে বিভিন্ন গ্রাম থেকে দর্শকরা আসে, মানে ক্রেতারা আসে, সেই ক্রেতারা যে কে কোথায় কী উপসর্গ নিয়ে আছে কেউ জানে না, কিন্তু গ্যাদারিং হয় বলে এখানে কোভিডটা বেশি ছড়িয়ে পড়ছে, এই জন্য হাটটা বন্ধ করে মানুষের ক্ষেত্রে খুব উপকার হচ্ছে। সাধুবাদ। অরূপ কুমার সান্না, মুখাপুরি। না, এটা অবশ্যই আমি বলবো যে আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে প্রশাসনের তরফ থেকে যেটা করা হয়েছে খুবই ভালো, এবং এটা আমি বলবো যে কোভিডের যে ইয়েটা চলছে সেটা যদি বহাল রাখে 2-3 সপ্তাহ, তাহলে কিন্তু হয়তো অনেকটা কমে যেতে পারে। কি হয়েছে সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে? সিদ্ধান্ত হয়েছে 7:00 থেকে 10 অবধি হচ্ছে বাজার বসবে, এবং সেটা হচ্ছে আমাদের হসপিটাল মাঠে ডেলি মার্কেটটা, আর হাটটা বন্ধ করা হয়েছে টোটালি 3 সপ্তাহের জন্য, আর 5টা থেকে 7টা। নতুন জায়গায় যে বাজারটা বসেছে সেই জায়গায় কীরকম পরিস্থিতি আছে, করোনা বিধি কি মেনে করা হচ্ছে? হ্যাঁ, সেটা এখন অবধি, আজকে শুরু হয়েছে, সেটা এখন অবধি ঠিকঠাক আছে। প্রশাসনরা সকাল থেকেই দেখলাম যে বেশ তৎপরতার সহিত ওনারা কিন্তু এটাকে নিয়ে গেছে, ওখানে রূপান্তরিত করা হয়েছে। হ্যাঁ, সেটা হয়তো প্রশাসনের দিক থেকে যদি একটু ইয়ে রাখে, তাহলে হয়তো আগামী দিনে এইভাবে চলে 3 সপ্তাহের জন্য অনেকটাই হয়তো আমরা ইয়ে করতে পারবো, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে অনেকটাই। সঞ্জয় কুণ্ডু, মথুরাপুর। তারপর হয়ে গেল ক্লাসের বাবু, ঠিক আছে।